চা খাবো, তারপরে কোনো কাজ। আগে চা খেয়ে নেবো, তারপরে কোনো কাজ। সকালবেলা থেকে 3-4 বার চা খায়, আমি ভীষণ চা খাই। তারপরে দেখাচ্ছি আজকে সকাল থেকে কী কী কাজ আছে। আজকে মনসা পুজো, তো খাওয়া দাওয়া তো নিরামিষ হবে। ঠিক আছে, পরে আলোচনা করছি, এখন চা খাচ্ছি, চাটা খেয়ে নিই। এই যে মেয়ে পুজো দিচ্ছে, আমি রান্না টান্না করছি বলে পুজো দিচ্ছে। এই জবা ফুল ফুটেছে, কটা তুলছে, গাছের মধ্যে জবা ফুল ফুটেছে, ও তুলে নিচ্ছে ফুলগুলো পুজো করবে। আর পুজোটা ওই দিয়ে দিচ্ছে, কদিন ধরে আমার কাছে আছে, দিয়ে দিচ্ছে পুজোটা। এই যে পুজোটা করছে, আমার ঘরে গোপাল আছে, আগেই বলেছি গোপালকে কিছু না খাওয়ালে তো আমরা খেতে পারি না। না, পুজোটা দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে, পুজোটা দিয়ে দিল, ব্যাস এবারে সারাদিনের মতো হয়ে গেল। এবার ফোন নিয়ে পড়ে থাকবে, টিফিন করলো না, চা বিস্কুট খেয়ে নিল, বললো আমি আর আজকে টিফিন করবো না। 12টার সময় উঠেছে, নিয়ে এসে হয়ে গেল সারাদিনের মতো, এবার ফোন নিয়ে হয়ে গেল বসলো এবার, হে যতক্ষণ না ঘুমাবে। আজকে মনসা পুজো, তাই আমাদের আজকে নিরামিষ খাচ্ছে। এই যে এটা আলু কচু সেদ্ধ, গোটা জিরে আর লঙ্কা ভেজে, এটা মাখলে দারুণ লাগে খেতে। আলু আর কচু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে নিরামিষ পোস্ত, আলু পোস্ত আর তিলের বড়া। তিলের বড়া তোমরা জানো, খাও নাকি জানি না, এটা তিলের বড়া খুব ভালো লাগে খেতে। এটা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আজকেও পেঁয়াজ দেবো না, নিরামিষ। এখন পান খাচ্ছে দুপুরবেলাতে। আর এই যে আজকে মনসা পুজো, নিরামিষ রান্না, পোস্ত তিলের বড়া, পোস্ত তরকারি আর আলু কচু ভাতে, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর কুলের আচারও আছে। আমারও খাওয়া হয়ে গেল আজকে নিরামিষ, দেখিয়েছিলাম কি রান্না হয়েছে, খাওয়া হলো। এবার আমি রাত্রের ব্যবস্থা করে রাখি, চলো আমার সাথে দেখো কী করবো রাত্রে, কী হবে রাত্রে। আজকে যে ভেন্ডি ভাজা করবো, তাই ধুয়ে রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে ভেন্ডিটা ভালো ভাজা যায়। এবার রাত্রেবেলা হবে এটা, সেটা আমি আবার দেখাবো। দেখো ভেন্ডিটা ধুয়ে রেখে দেবো, ভালো করে ধুয়ে নিলাম, এবার চাপা দিয়ে রেখে দেবো। এই যে আমার সন্ধে দেওয়া হলো, সকালে মেয়ে পুজো করে দিয়েছিল, আমি এই সন্ধেটা দিলাম। এই যে মেয়ে চা করলো আর এগুলো কিনে নিয়ে এলো নিচে দোকান থেকে, এখন আমরা চা খাবো, টিভি দেখছি আর চা খাওয়া হবে। এবারে রান্নাঘরে চলে এলাম, রাত্রে রান্না, এই যে রুটি হবে আর এখানে যে ভেন্ডি ভাজা হবে, এগুলো সব করে নিই। আমার খেতে মানে রাত্রে খাওয়াটা যে খাওয়া ডিনারটা দেখাবো ভুলেই গেছি, যাই হোক দেখো অল্প করে দেখাচ্ছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খাওয়া হয়ে গেল, আমি দেখো খাচ্ছি। এখন কটা বাজে আমাদের, একটু রাতই হয় খেতে, 11টা বাজছে, এর থেকেও রাত হয়, তবে এখন তাড়াতাড়ি খাচ্ছি। ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট লাইক করো, সাপোর্ট করো, পাশে থেকো। আজকে সারাদিনে সব কিছু দেখালাম, শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা ভালো থেকো, আমি ভালো আছি। আবার কোনো ভিডিও নিয়ে আবার